আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ফুড ল্যাব উইকনুসরাতে। আশা করি সবাই খুব ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি অনেক হেলদি একটা রেসিপি আপনাদের করে দেখাবো, আর তা হচ্ছে চিকেন স্যুপ। ঘরে থাকা উপকরণ দিয়েই স্যুপটা আমি তৈরি করে দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে, আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমে আমি চিকেন স্টক করে দেখাবো, সাথে চিকেনটাকেও সেদ্ধ করে নেব। তো সেজন্য এখানে আমি বনলেস চিকেন নিয়ে নিয়েছি বুকের এক টুকরো, সাথে আমি হাড় নিয়ে নিয়েছি এক টুকরো। এবার আমি পানি দিয়ে দিচ্ছি 1.5 লিটার পরিমাণ। সাথে দিয়ে দিচ্ছি আমি লবণ 1 চা চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ, সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এবার দিয়ে নিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার সব কিছুকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। হাঁড়িতে আমি 15 মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি, তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি এটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেন, সেক্ষেত্রে একটা হুইসেল দেওয়া পর্যন্ত এটা সেদ্ধ করে নিলেই হবে। সম্পূর্ণ চিকেনটা আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। স্টক থেকে চিকেনটা উঠিয়ে আমি মাংসগুলোকে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। যে হাড়টা দিয়েছিলাম, হাড়ের সাথেও যতটুকু মাংস আছে সবটাই আমি বের করে নিচ্ছি। হাড়টাকে এবার আমি ফেলে দিচ্ছি। এখানে আমার চিকেন স্টকটা রয়েছে। এদিকে একটা ছোট পাত্রে আমি কাঁচা মরিচ পাতলা করে কুচি করে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। স্যুপটা রান্না করার জন্য বড় একটা পাত্র নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখানে আপনারা রসুন কুচিটাও ব্যবহার করতে পারেন। রসুনটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ ছোট করে কেটে নেওয়া গাজর। জাস্ট 1-2 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি চিকেন স্টকটা দিয়ে দিচ্ছি। আমি আগে বলে দিই, এখানে কিন্তু আমি 8 জনের স্যুপ তৈরি করব, সেই অনুপাতেই সব কিছু দিয়ে নিচ্ছি। আপনারা আমাদের স্যুপের পরিমাণ অনুযায়ী সব কিছুকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি আমি আরও 1 লিটার পরিমাণ পানি। নতুনদের জন্য ছোট্ট একটা টিপস দিয়ে রাখি, আপনি যতটুকু স্যুপ বানাতে চান, অর্থাৎ যেই কয়জনের জন্য স্যুপ বানাতে চান, রেগুলার স্যুপের বাটি অনুযায়ী পানিটা মেপে নিতে পারেন। সেক্ষেত্রে 2 কাপ পরিমাণ বা 2 বাটি পরিমাণ পানি বেশি ব্যবহার করবেন, পরে জাল করে পানিটাকে টানিয়ে নেবেন, তাহলে স্যুপের টেস্টটাও ভালো আসবে আর পরিমাণটাও ঠিক থাকবে। এবার সেদ্ধ চিকেনটাকে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। সমস্ত কিছুকে খুব ভালো করে আমি জাল করে নিচ্ছি। এবার ভিনেগারে ভিজিয়ে যে কাঁচামরিচটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা যেহেতু চিকেন স্টকেও ছিল, তাই আপনারা পরিমাণ বুঝে লবণটা ব্যবহার করবেন এবং বারবার টেস্ট করে আপনি লবণটা অ্যাড করে নিতে পারেন। অন্য একটা পাত্রে আমি 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানি। এবার কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি। স্যুপটা আপনি কতটা ঘন করতে চান তার উপরেই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। যদি কম ঘন পছন্দ করেন তাহলে কম কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন, আর যদি বেশি ঘন পছন্দ করেন তাহলে বেশি কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। তবে চিকেন স্যুপ কিন্তু মিডিয়াম থিক বা মিডিয়াম ঘনই খেতে বেশি ভালো লাগে। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে কর্নফ্লাওয়ারটা আমি অ্যাড করে নিচ্ছি।
সাথে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। তবে কেউ যদি পছন্দ না করেন তাহলে এটা বাদও দিতে পারেন। আমি দুটা ডিম ফেটিয়ে নিচ্ছি। সবশেষে আমি ডিমটা ব্যবহার করব। ডিমের পাত্রটা একটু উঁচু করে চিকন তার করে আমি ডিমটা সুপের ভিতরে দিব আর খুব ভালো করে নেড়ে নেড়ে সুপের সাথে আমি ডিমটা ব্যবহার করব। একবারে কিন্তু ডিমটা দেওয়া যাবে না, অল্প অল্প করে বারবার নেড়ে নেড়ে ডিমটা দিতে হবে। আমি আমার পছন্দ মতো সুপের ঘনটা করে নিয়েছি। আপনারা যদি আরও ঘন সুপ খেতে চান সেক্ষেত্রে আর একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। একদমই রেডি আমার চিকেন সুপ। এবার গরম গরম সুপ পরিবেশনের পালা। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।